কো আগে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সকালে শুরু হয় থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়ালি সামিটে যুক্ত হন বাংলাদেশ ভুটানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অতিথিদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে দক্ষিণ পূর্ব এশিয়াকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন তিনি এরপর বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তরুণ প্রজন্ম বিপ্লবের মাধ্যমে একটি অর্থবহ সংস্কারে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে তিনি বলেন বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তর নিশ্চিত করতে এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে And human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. দক্ষিণ এশিয়ার জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুণ যারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ এবং অসম্ভবকেও সম্ভব করতে পারে বলে মন্তব্য করেন ডা ইউনুস দারিদ্র বেকারত্বের মতো সমস্যা সমাধানের জন্য সামাজিক ব্যবসায় ব্যাংক গঠনে উৎসাহিত করা যেতে পারে জানিয়ে তিনি বলেন মানুষের সৃজনশীলতা কখনোই থেমে থাকে না We may work together to see how to make society supportive of creativity of all the people as long as they live. I have been encouraging the power of sports to be utilized for social purposes. I am glad Paris Olympics 2024 paid attention to it. Together with Paris Olympic 2024, we created a new concept, new concept of Olympics. It's called Social Business Olympics. ভার্চুয়াল বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের ঢাকা সফরের আমন্ত্রণ জানান এছাড়া ঢাকার গণতান্ত্রিক বাংলাদেশের জানান তিনি ড ইউনুস বলেন উনিশশো সালে বাংলাদেশি ছাত্ররা তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে প্রায় সাত দশক পর ছাত্র নেতৃত্বাধীন দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র মানবাধিকার মর্যাদা ও সমতা প্রতিষ্ঠিত হয়েছে যা বিশ্বব্যাপী তরুণদের অনুপ্রাণিত করে তরুণ সমাজের স্বপ্ন পূরণ করা এখন প্রতিটি নাগরিকের দায়িত্ব বলেও মন্তব্য করেন ড ইউনুস Άτικο Ρωμαντίτας, MyTV.